দিনাজপুর জেলার নবাবগঞ্জ জাতীয় উদ্যান পাঁচশো সতেরো দশমিক একষট্টি হেক্টর আয়তনের এই বনকে আট বছর আগে জাতীয় উদ্যান ঘোষণা করা হয় এখানে রয়েছে শাল সেগুন গামার কড়ই জামসহ প্রায় তিরিশ প্রজাতির গাছ নানান প্রজাতির পাখি ও জীবজন্তুর আনাগোনা এই বনে উদ্যানের একশো নয় হেক্টর এলাকা জুড়ে আছে দেশীয় মাছের অভয়াশ্রম আশুরার বিল কিন্তু অবহেলা আর সুষ্ঠু পরিকল্পনার অভাবে দিন দিন জল সারাচ্ছে এই উদ্যান এমন অভিযোগ দর্শনার্থীদের পাখিদের আবাসস্থল এবং নিরাপদ বাসস্থানের অভাবে অনেক পাখি উড়ে যায় কিছু দুষ্কৃতিকারী শিকারিরাও শিকার করতো পরিচর্যা ভালোভাবে করা হয় আরো সৌন্দর্য বৃদ্ধি করা হয় তখন দেখা যাবে আরো লোকজন আসবে আরো পর্যটক বাড়বে এখানে অনেক লোক বেড়াতে আসে তারা দেখে আমরাও দেখি এখানে সারাদিন থাকি পর্যটকদের দাবির মুখে উদ্যানের সৌন্দর্য ধরে রাখতে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে স্থানীয় প্রশাসন পাখিদের জন্য গাছে হাড়ি বাধা নতুন করে গাছ রোপণ ও আশুরার বিলে লাল সাপড়ার চাষাবাদ সহ নেওয়া হয়েছে নানা উদ্যোগ বিল এবং বন এত সুন্দর অপরূপ এদের মেলবন্ধন যে কেউ আসলে এটা মানে এর সৌন্দর্য অবলোকন যখন করে এটা কখনো ভুলতে পারে না তো আমাদের এই বিষয়গুলো যদি আমরা সমন্বয় করি সুন্দর করি আমার মনে হয় যে পর্যটনের অপর সম্ভাবনা এখানে রয়েছে এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে হারানো ঐতিহ্য ফিরে পাবে জাতীয় উদ্যান মত বিশেষজ্ঞের এটার প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এখানে কিছু উনি উদ্যোগ নিয়েছেন তার একটি হচ্ছে এখানে পাখির আবাসস্থল বাড়ানো পাখি সহজে এসে বাসা করতে পারে সেখানে বাধার ব্যবস্থা করছি কর্তৃপক্ষের মনোযোগ পেলে নবাবগঞ্জ জাতীয় উদ্যান ও আশুরার বিল দেশের একটি অনন্য পর্যটন এলাকা হিসেবে পরিচিতি লাভ করবে বলে আশা স্থানীয়দের নিউজ ডেস্ক